নমস্কার বন্ধুরা, দন্দার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি। আজ আমি মিক্স নুডলস বানাচ্ছি, এটা আমি প্রায় দিনই বানিয়ে থাকি, আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা ইউজফুল লাগে, তবে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক করে দেওয়ার জন্য। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নুডলসকে বয়েল করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় গামলাতে বেশ খানিকটা জল আর 1 টেবিল স্পুন সল্ট দিয়ে মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করলেই তাতে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখানে বলি সর্ষের তেল বাদে যে কোনো রকম তেল আপনারা দিতে পারেন। আর দিয়েছি নুডলস, আমি 300 গ্রাম নুডলস এখানে ব্যবহার করেছি। অনেকেই বলে থাকেন বাড়ির তৈরি চাউমিন রেস্টুরেন্টের মতন ঝরঝরে হয় না, তাদেরকে আমি বলবো এই ভিডিওটায় ছোট ছোট কিছু পদ্ধতি আমি দেখাবো, যেগুলো ঠিক করে ফলো করলেই দেখবেন আপনিও দোকানের মতন ঝরঝরে চাউমিন বানাতে পারছেন। তার মধ্যে প্রথম টিপসটাই হলো জলটা ফুটতে শুরু করলে তারপরেই নুডলসটা দেবেন। দ্বিতীয়ত, নুডলসটা যখন বয়েলড হবে তখন সেই জলে অবশ্যই যেন একটু তেল দেওয়া থাকে। আর 3 নম্বর হলো, নুডলস কখনো 100% সেদ্ধ করতে নেই, 90% সেদ্ধ হলেই নামিয়ে জালতির সাহায্যে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে সামান্য অয়েল মাখিয়ে রাখতে হয়। আজ আমার বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি। যেহেতু এটা মিক্স নুডলস তাই আপনারা চাইলে এতে ইয়েলো, রেড, বেল পেপার বা ছোট সাইজের চিংড়িও যোগ করতে পারেন। এখানে ব্যবহার করা উপকরণগুলির পরিমাণটা আমি আমার আন্দাজ মতন নিয়েছি, আপনারা সেটা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবারে আমি নুডলসটা রান্না করা শুরু করছি। তার জন্য একটি কড়াই আঁচে চাপিয়ে 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। সেটা গরম হতেই আমি স্বাদ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা ডিমগুলিকে এই তেলে দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। এখানে 300 গ্রাম নুডলসের জন্য আমি 3টি ডিম ব্যবহার করেছি। ভুজিয়াটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে তুলে রেখে ওই কড়াইতেই আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে আগে থেকে বয়েল করে রাখা স্লেডের চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি নুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম, হালকা ভেজে নিয়ে ভুজিয়ার মতনই এটা তুলে রাখতে হবে এবং তোলার আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ওই তেলেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে 8 থেকে 10 কোয়া মতন রসুন একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে সরু লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম ইউজ করেছি। আর একটা টিপস আপনাদের বলি, চাইনিজ রান্না সবসময় জোর আছে ও তাড়াতাড়ি করতে হয়। এবারে আমি এখানে 2টি কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই গাজর, তারপরে কড়াইশুঁটি আর ভুট্টার দানা দিয়ে দিলাম। একটা বড় সাইজের গাজরকে আমি স্লাইস করে কেটে নিয়ে সেমি বয়েলড করে রেখে দিয়েছিলাম। খানিক নাড়াচাড়া করে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন করে সোয়া সস, চিলি সস ও টমেটো সস দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বয়েল করে রাখা নুডলসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে এই ভুজিয়া চিকেনটাও দিয়ে দিলাম। এবার আর বিশেষ কিছু করণীয় নেই, শুধু গ্যাসের আঁচ হাইতে রেখে সমস্ত উপকরণ এইভাবে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি পুরো কমপ্লিট। এবার শুধু গরম গরম পরিবেশন করে দেবো।
আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে লিখে জানাতে ভুলবেন না যেন। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।